বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্নাঘরে আজকে আমার দুই ছেলে কফি তৈরি করব, তো জিজ্ঞাসা করে দেখি কফি তৈরি করে। বাবা তোমরা কি তৈরি করবে? আসসালামু আলাইকুম, আজকে আমি আমার আম্মুর রান্নাঘরে আমি কফি তৈরি করব। আজকে আম্মুর রান্নাঘরে আমি আজকে কফি করব। কফি করব? আসসালামু আলাইকুম। আচ্ছা কি নিচ্ছো বাবা, তুমি কি নিচ্ছো? আমি এই কাপে তিন কাপ পানি নিয়েছি। আচ্ছা এখন কি করবা? জাল ধরে দিছ? হ্যাঁ, চিনি দাও। বড় বড় দিও না, তুমি কি মিষ্টি বেশি খাবা? না, হালকা। এখন কয় চামচ দিছো? দেড় চামচ, আড়াই চামচের মতো দিছো। আচ্ছা আমি দাদা ছাড়া দিয়ে তারপর মিষ্টিটা দেখে আবার মিষ্টিটা দিও। কফির জন্য দুধ তো একটু বেশি লাগে, তাহলে তুমি তো কফিতে আরও দুধ দিতে হবে। তোমার কফিতে দুধ সম্পূর্ণভাবে দেওয়া ঠিক হয়েছে, এখন মিষ্টিটা দেখো। হ্যাঁ মিষ্টিটা দেখো, আমি একটু তোমাদের হেল্প করি। হ্যাঁ মিষ্টিটা দেখো। হ্যাঁ তোমার কফি কি মিষ্টি হচ্ছে? হ্যাঁ পারফেক্ট হয়েছে মিষ্টি। হ্যাঁ একদম পারফেক্ট। কফি দিবা কখন? দুধটা যখন বোলক আসে একটু। হ্যাঁ দুধটা যখন বোলক আসবে তখন তুমি কফিটা দিয়ে দিবা। আমার ছেলে আমাকে প্রায় সময় সমস্ত মশলা দিয়ে, যেটাকে লিকাল চা বলি আমরা, রং চা বলি, ওই রং চা করে আমাদের প্রায়ই খাওয়ায়। আমাদের সব সময় শীতকালে বেশিরভাগ সময় চা করে খাওয়ায় ও। তা আজকেও কফি প্রায়ই করে, সবসময়ই করে। একটু সিক্রেট আছে, একটা সিক্রেটটা দেখাবে এই জন্য নিজে কফিটা করা। তো দেখি কি পর্যন্ত করতে পারে, কফি কেমন হয়, স্বাদটা কী অবস্থা হয়, স্বাদটা কীরকম হয়, ওই স্বাদটা দেখে আপনি আপনাকে দেখে জানাবো। এই যে দুজনে দাঁড়িয়ে কফি করতেছে, দুজনে দাঁড়িয়ে কফি করতেছে। বাবা তুমি কি করো একটু বলো। আমি দেখি। তুমি দেখো কফি করা, দেখো একটু। তারপরে আমি টিভি চেক করবো, তারপরে আমি কফি দেব। তুমি কফি দিবা, তুমি দেখে শিখে তারপর আবার নিজে নিজে করবা। হ্যাঁ আচ্ছা এবার কফি দিবা, দাও কফি দাও। তুমি দিবা কফি? তো দাও ওই না মুট। হ্যাঁ এক চামচ দাও, প্রথমে এক চামচ দাও, তারপরে দুই ভাই অনেক ঝগড়া বাজছে কফি করার লওয়া নিয়ে। হ্যাঁ দাও ঝগড়া, কফি দাও। তুই পারবে না? হ্যাঁ হয়েছে হয়েছে, তোমার দাও। আরো লাগবে পুরা ফুলকা এক, আরো লাগবে। হ্যাঁ তুমি দেখো না আরো লাগবে। না চলো দাও, জলটা একটু কমিয়ে নিও। কফিটা আমার মনে হচ্ছে যে কফিটা আর একটু লাগবে। হ্যাঁ ওইটা আদার লাগবে। কফিটা কিছুক্ষণ ব্লক আসার জন্য আমরা অপেক্ষা করবো কিছুক্ষণের জন্য। তোমার কফি হচ্ছে? হ্যাঁ কফি হয়ে গেছে। এখন আমার ছেলের চা কফি হয়ে গেছে, এখন কফিটা নামাবে, কফি ডালবে। দাও নামাও, লুসনি নাও, লুসনি নিয়ে নামাই নাও। দেখো কফি দিয়ে কি করবো বাবা তুমি? এখন আমি যারা বাসায় ফোম দিয়ে কফি খেতে চান ও
বাসায় যাদের বিটা নেই তারা আমার এই আবিষ্কার দিয়ে করতে পারেন। যাদের বাসায় বলো, যাদের বাসায় বিটার নেই সবগুলো আমি যদি মজা হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব, বলবো চলো কফিটা নিয়ে চলো আমরা খেতে যাব। চলো তোমার সিক্রেট, আমার এই সিক্রেটটা কিন্তু আপনারা কেউ অন্য কাউকে বলবেন না, ঠিক আছে? চলো আমরা, কফিটা অনেক সুন্দর হচ্ছে বাবা, তোমার কফি অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা তোমার কফিটা তো একেবারে পাবলিক জেনে গেছে তোমার গোপন রহস্য, এখন তোমাদের এটা নিয়ে কি মন্তব্য আছে বলো? পাবলিক জেনে গেছে তোমার গোপন রহস্য, এখন কি বলবে? তোমার কফিটা অনেক সুন্দর হচ্ছে, একবার কিছু বলো। আপনারা ইচ্ছা করলে বিটার ছাড়া আমার মতোই পদ্ধতিতে কফি করে দেখতে পারেন, দেখতে পারেন যে আমার মতো কফি হয় কি না। এই যে এখন আমি খেয়ে দেখাচ্ছি, অনেক সুন্দর তো। দাও 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 মুটু চিকটি, ওয়াও। এবার এক সময় রমজান মাস যাক, তারপরে আমিও লাইভে আসবো। এখন রমজান মাস তাই ক্যামেরার পিছনেই থাকতেছি, ক্যামেরার সামনে আসছি না। বাবা নেও নেও, অনেকদিন পর চা কফি খাচ্ছি, তো কফিটা আসলে অনেক মজা হচ্ছে। তিতো হয়েছে, বাবা বলো তোমার ভাইয়া ভাইয়া কফি কেমন হচ্ছে? অনেক তিতো হচ্ছে, মজা হয় না? মজা হয় না? তাহলে বাইরে নাম্বার দেওয়া হবে না, মজা হয় না যেন। অনেক মজা হয়েছে কফিটা, আবার বলো বাবা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তুমি সরে গেছো কেন বাবা? আমি আসো। আচ্ছা ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।